প্রথম রাউন্ড খেলা শেষে দ্বিতীয় রাউন্ড খেলা শুরু হতে যাচ্ছে জুনের 3 তারিখ সোমবার সকাল সন্ধ্যা টাঙ্গাইল জেলার ধনবাড়ি ইসলামপুর হুমায়ুন চাচার পুকুরে। টিকিট মূল্য হচ্ছে 12,000 টাকা, 3টে করে হাত ছিপ, 2 কাটা বড়শি দিয়ে মাছগুলো শিকার করতে হবে। 21টি মাচায় খেলা হতে যাচ্ছে। শৌখিন মৎস্য শিকারদের দুপুরে খাবার ব্যবস্থা পুকুরের পক্ষ থেকে দেওয়া হবে। যদি কেউ টিকিট ক্রয় করতে চান তাহলে হুমায়ুন চাচার ভাতিজার ফোনে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং টাইটেলও দিয়ে রাখবো। আলম ভাইয়ের সাথে আপনার ফোনে যোগাযোগ করতে পারেন। অনেকে আছে বড় সাইজের মাছগুলো শিকার করার জন্য অনেক দূর দূরান্ত যায়, আর এখানে আপনারা চাইলে আসতে পারেন। আপনাদের কাছাকাছি এখানে খেলা বড় মাছের খেলার একটা স্থান টাঙ্গাইল জেলার ধনবাড়ি ইসলামপুর হুমায়ুন চাচার পুকুর, ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত। এটা তো এখান থেকে শৌখিন মৎস্য শিকারগুলো প্রায় সময়ই দেখা যায় বিশাল সাইজের মাছগুলো শিকার করে থাকে। মাছের সাইজও মোটামুটি ভালোই। বড় মাছদের খেলার স্থান টাঙ্গাইলের মধ্যে একটাই, ধনবাড়ি ইসলামপুর। তো চাইলে আপনারা অতি দ্রুত এসে যোগাযোগ করে নাম্বারটা দেখেন। বিশাল সাইজের একটি ব্ল্যাক কাপ মাছ, মোটামুটি সাইজটা অনেক সুন্দর, ভালোই লাগছে, খারাপ না। কারণ ধনবাড়ি ইসলামপুরে ব্ল্যাক কাপ মাছের সরাসরি একটু বেশি, কারণ ব্ল্যাক কাপ মাছটা একটু সংখ্যায় বেশি হয়ে গেছে, যে কারণে ব্ল্যাক কাপ মাছটা একটু বেশি হিট হয়। আরও অন্যান্য মাছ রয়েছে যেমন রুই কাতল, মৃগেল,